অপারেশনের পরে অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন স্যার সবাই তো আমাদেরকে হাঁটতে বলে যে হাঁটাটা কি সকালে হাঁটবো না দুপুরে হাঁটবো না সন্ধ্যায় হাঁটবো আমি সব সময় বলি আপনার জন্য যেটা সুইটেবল একজন আছে যে সে তার সকালের অফিস শুরু হয় সকাল সাড়ে সাতটায় সেই ক্ষেত্রে তো সাড়ে সাতটায় অফিসে যাইতে হলে তাকে ছয়টায় উঠেই কিন্তু রেডি হইতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি সকালে হাঁটতে পারবেন না আপনি যখন বিকালে অফিস থেকে ফিরেন পাঁচটার সময় আপনি পাঁচটার পরে বিকালে কমপক্ষে চল্লিশ মিনিট হাঁটবেন এই হাঁটাটা কিন্তু ইম্পর্টেন্ট অনেকে জিজ্ঞাসা করে বলে স্যার আমি কি ধরনের হাঁটবো আমি কি জগিং করব না ব্যায়াম করব জগিংটা আমি সবসময় ডিসকারেজ করি কারণ যে সমস্ত রুগী বয়স্ক রুগী থাকে তাদের জয়েন্টগুলো কিন্তু ক্ষয় হয়ে যায় এই জন্যে জগিং করলে পরে কিন্তু আপনার যে জয়েন্টগুলো আছে গেরোগুলো আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ক্ষয় হয়ে যায় সেই জন্যে আপনাকে আমি সবসময় বলবো হাঁটবেন হাঁটাটা কতটুকু হাঁটবেন আপনার যাতে ওয়ার্ম আপ হয় শরীরটা সিম্পল ঘেমে যায় অনেকেই বলে কি স্যার আমি যখন হাঁটি অনেক দৌড়ে হাঁটি এতে আমার শরীরটি ঘাম চলে যায় ঘামের সাথে আমার চর্বিও চলে যায় এটা কিন্তু ভুল ধারণা আপনার যদি বেশি সোয়েটিং হয় সেইটার সাথে আপনার শরীরের যে লবণ এবং আদার্স ইলেকট্রোলাইটস এগুলো কিন্তু চলে যায় এই জন্যে হাঁটাটা হবে কমপক্ষে চল্লিশ মিনিট সেটা হবে প্রয়োজন মতো সেটা কি আপনার ওয়ার্ম আপ হলেই হলো একটু সোয়েটিং ভাব হলেই হলো শরীর গরম হলেই চলবে দৌড়ানোও দরকার নাই, জগিংও করার দরকার নাই, তবে প্রতিদিন যদি সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন মেনটেন করা যায় দ্যাটস অ্যানাফ সো সকাল দুপুর রাত্রি বলতে কোনোই কথা নাই আপনার জন্য যখন সুইটেবল আমি বললাম যে বিকালে হাঁটা ভালো কিন্তু বিকালে আপনার সময় নেই আপনি রাত দশটায় ফিরেন সো সেই ক্ষেত্রে আপনি সকালে হাঁটবেন এই জন্যে সবাইকে ক্লিয়ার করতে চাই হাঁটা মিনিমাম চল্লিশ মিনিট সেটা দুপুরেও হতে পারে সেটা সকালেও হতে পারে সেটা সন্ধ্যায়ও হতে পারে যেটা আপনার জন্যে সুইটেবল সো সবাইকে আবার বলবো যে এই ধরনের কনফিউশন না করে আপনি অবশ্যই নিয়মিত নিজের জন্যে নিজের জন্যে বোঝে কিন্তু সেটাকে নিজের হৃদয়ের জন্য চল্লিশ মিনিট ব্যয় করেন এবং চল্লিশ মিনিটে আপনার চল্লিশ বছরের আয়ু বাড়িয়ে দেবে এবং নর্মাল জীবনযাপন করতে পারবেন এই আহ্বান জানি খোদা হাফেজ